السلام عليكم ورحمة الله. হযরত সাহাল রাজি আল্লাহ তাআলা আনহু হতে বর্ণিত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে রায়্যান নামক একটি দরজা আছে, এ দরজা দিয়ে কিয়ামতের দিন সম্পলনকারীরাই প্রবেশ করবে, তাদের ব্যতীত আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ঘোষণা দেওয়া হবে, সম্পলনকারীরা কোথায়? তখন তারা দাঁড়াবে, তারা ব্যতীত আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করবে না। তাদের প্রবেশের পরই দরজা বন্ধ করে দেওয়া হবে, যাতে করে দরজাটি দিয়ে আর কেউ প্রবেশ না করে।